নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে দেখেন থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে কাঁচা কলার কোপ্তা। তো দুটো আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি আর এগুলো মধ্যেখান থেকে কেটে নেব। একই টাইপের আমি দুটো কাটিং করে নিই। আর একটা আলু নেবো, দুটো আলু নিয়েছিলাম, একটাই নেবো, ব্যাস আর কিছু নেব না। এই কুকারে একটু জল বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে খালি দিয়ে দেবো একটু হলুদ, তাহলে কুকারটা কালো হয়ে যাবে না। এগুলো ছাড়ানো সেদ্ধ হয়ে গেছে, ভীষণ গরম, তবে এগুলোর এই যে এগুলো চোখলা দারুণ ভাল লাগে। এগুলো বেট শিলের মধ্যে বেটে রসুন লঙ্কা দিয়ে খেলে খুব ভাল লাগে। ভীষণ গরম, এগুলো হয়ে গেছে আমার, এগুলো পরে আমি ইয়ে করব। এইখানে আমি কিছু নিয়ে নিচ্ছি বেসন, বেশি নেব না, আমি দরকার পড়লে আবার পরে নেব। আর নিয়ে নেবো একটু লঙ্কা গুঁড়ো, নিয়ে নিচ্ছি একটু হলুদ, এগুলো ভীষণ গরম তো, তো এর সাহায্যে আমি ভালোভাবে মেখে নিই। আর এগুলো আমি মেখে নেবো, তো অল্প দেবো নুন, কারণ নুনটা একটু কম দিলেই ভালো হয়। আর দিয়ে দেবো একটু পপি সিড, পোস্ত, এটাও ভালো হয়। দিয়ে সবগুলো খুব ভালোভাবে মেখে নেবো। আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, তাই আমি আরেক চামচ বেসন দিয়ে দিলাম। আর আমি আরেকটা মশলা দেবো, এটা আমার বাড়ির বানানো, কড়ার মধ্যেও দিলেও ভালো লাগবে, আপনাদের আমি দেখাই। এটা হয়ে গেছে, এবার বড়া গড়ার বাকি আছে। এই মশলাটা, এই মশলাটা আমার হোমমেড মশলা, এটা আমি বানিয়েছি, আপনাদের আমি আরও দেখাই। এই যে এটা বানিয়ে রেখে দিলে এক দেড় মাস আপনি এটা এনজয় করতে পারবেন। এটা ভেজ নন ভেজ দুটোতেই খুব ভালো যায়। এইটা ওর বড়ার মধ্যে আমি একটু দেবো, এটা এর মধ্যে দিয়ে দিলাম, খেতে দারুণ লাগে। চলুন এরপর বড়াটা আমি করে নিই, ঠান্ডা হয়ে গেছে, টাইট হয়ে গেছে, ছোট্ট ছোট্ট বল, এক সাইজের এরকম ছোট ছোট বল আমি বানিনি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেব তেল, বড়া ভাজার জন্য তো তেল লাগবেই, কম তেল দিয়ে করলে তাহলে কোপ্তা খেয়ে মজা নেই। যথেষ্ট গরম হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিই। কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, এরপরে আমি নামিয়ে নিই। আবার কড়াই গরম হয়ে যাবার পর না, তখন আর ষাট মানে ভাঙার ভয়টা থাকে না।
এটা একটু সাইজটা বেশ বড় হয়েছে, তো দিয়ে দিলাম। চলুন, এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আপনি নামিয়ে নিন। আর আমি তেল দেবো না, এই তেলেই রান্নাটা করে নেব। তো এইখানে দিয়ে দেবো আমি একটু শুকনো জিরে, গোটা জিরে, ব্যাস আর দেবো না। এইখানে দিয়ে দেবো এক চামচের মতন জিরে আদা বাটা, এক চামচের মতন পেঁয়াজ বাটা, আর দিয়ে দেবো একটা গোটে টমেটো আমি গ্রেট করে রেখেছি, ওইটাও দিয়ে দিলাম। একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন দেবো নুন। যে মশলাটা বানিয়ে রেখেছি এইটা দিলাম, এইটা এত ভালো টেস্ট হয় না, মানে কি বলবো, যে কোনো তরকারিতে দেবেন ভালো হবে। দিয়ে এটা খুব ভালোভাবে ভাজতে হবে। এটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দেবো, এই জল একটু দিয়ে দিন। কেন একটু বেশি জল দিতে হবে, কোপ্তা করবো না, কোপ্তার মধ্যে রসটা ঢেলে যাবে। হাফ চামচের মতন চিনি, একটা তেজপাতা, এটা ফুটে উঠেছে, আর এইখানে আমি নিয়ে নিচ্ছি দুটো কোপ্তা, নিতে হবে এর মধ্যে দিয়ে এমনিভাবে কোপ্তাটা পরিবেশন করতে হবে, না তো কোপ্তাটা একদম ভেঙে যাবে, এই জন্যে আপনাকে আমি দেখালাম। এই টাইপের কোপ্তাটা হবে, মানে এই টাইপের পরিবেশন করতে হবে আপনাকে। কোপ্তার নিয়ম হচ্ছে কোপ্তাগুলো এখানে সাজিয়ে দেন, আর কোপ্তাগুলো ঝোলের মধ্যে কখনোই দেবেন না, তাহলে এর মধ্যে দেন, এটাই কোপ্তা নিয়ম। আজকে আমার তৈরি হয়ে গেল কাঁচা কলার কোপ্তা, এটা পুষ্টি গুণে ভরপুর। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আগামীকাল আসবো নতুন রান্না নিয়ে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।